ইয়াসমিন ট্র্যাজেডি দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ। 1995 সালের আজকের এই দিনে দিনাজপুরের ইয়াসমিনকে পৈশাচিকভাবে ধর্ষণ ও হত্যা করেন কিছু পুলিশ সদস্য। এই ঘটনার প্রতিবাদে ফেটে পড়ে দিনাজপুরের মানুষ। পুলিশ সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করে সাতজনকে। পরবর্তীতে 1997 সালে 31 আগস্ট রংপুরের বিশেষ আদালত বিজ্ঞ বিচারক পুলিশের এএসআই মইনুল হোসেন, কনস্টেবল আব্দুস সাত্তার ও অমৃত লালকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। পরবর্তীতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর থেকেই 24 আগস্ট দেশব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ইয়াসমিন ট্র্যাজেডির 28 বছরেও থামেনি ধর্ষণ ও হত্যা। দিবসটি উপলক্ষে আজ মহিলা পরিষদ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে। এছাড়া প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিজ নিজ জায়গা থেকে যদি সচেতনতার জায়গাটা বৃদ্ধি করা যায় এবং কঠোর শাস্তির জায়গাটা নিশ্চিত করা যায়, তাহলেই কিন্তু ইয়াসমিন দিবসের সফলতা আসবে। নারী শিশু নির্যাতন, এটা কিন্তু এখনো বন্ধ হয়নি। একটি মেয়েকে কেন্দ্র করে দিনাজপুরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল। এই দিনে আইন করে, বিচার করে আসলে নারী নির্যাতন, শিশু নির্যাতন এগুলি বন্ধ করা যাবে না।